আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আজ আমি আলোচনা করতে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ের উপর সৃজনশীল প্রশ্ন নিয়ে। আসলে আমি ছাড়া ছাড়াভাবে প্রশ্ন নিয়ে আলোচনা না করে তোমাদের যে কোনো একটি টপিক ধরে তার উপরে কী কী ধরনের প্রশ্ন হতে পারে এবং তার উত্তর কী হবে সেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমি 2022 সালের বেশ প্রতিটা বোর্ড থেকেই ভাষামের উপরে যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তোমরা দেখবে যে শুধুমাত্র এটি কী বা কাকে বলে এটা বুঝলে তোমরা এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে, ঠিক আছে? ভাষামের ওপরে আমার এর আগে ক্লাস দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তারপরে শুধুমাত্র এই ক্লাসটি যারা দেখছো তাদের জন্য আমি এটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে ভারসাম্য বাজারে কখন ভারসাম্য অর্জিত হয়? ভারসাম্য হচ্ছে যখন যেই দামটায় চাহিদা যতটুকু যোগানো ততটুকু, তখনই কিন্তু ভারসাম্য হয়। অর্থাৎ ভারসাম্য দাম হচ্ছে সেই দাম যেই দামে বাজারে চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হয়, ঠিক আছে? এবং এই দামে যে পরিমাণটা নির্ধারিত হয়, ধরো বাজারে একটি দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা, তখন চাহিদার পরিমাণ 50 একক এবং যোগানের পরিমাণও 50 একক, তাহলে ভারসাম্য হলো দাম হলো সেই 10 টাকা, কারণ এই দামেই চাহিদা এবং যোগান সমান হয়েছে। এবং পরিমাণটা কত? 10 টাকার দাম হলে চাহিদার পরিমাণ 50, যোগানের পরিমাণও 50, তার মানে ভারসাম্য পরিমাণ হচ্ছে 50। এখন এই দামের চাইতে যদি দাম কম বা বেশি হয় তাহলে কিন্তু ভারসাম্য হবে না। যদি চাহিদা বেশি হয় যোগান কম হয় তাহলে বাজারে কী হবে? দ্রব্যের ঘাটতি দেখা দেবে। আবার যদি দাম যদি বেশি হয় তাহলে যোগানের পরিমাণ বেশি হবে কিন্তু চাহিদার পরিমাণ কম হবে, ফলে বাজারে দ্রব্য উদ্বৃত্ত অবস্থায় থাকবে। তাহলে ভারসাম্য দাম হবে সেটি যে দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে। তো তোমাদের এবার তোমরা প্রশ্ন দেখো, এই প্রশ্নটি ময়মনসিং বোর্ডে 2022 সালে এসেছে। এখানে একটা চাহিদা সমীকরণ দেওয়া আছে যে D=5-P, S=-4+2P, ঠিক আছে? তো এই দামে ভারসাম্য দাম ও পরিমাণ কত এবং বলা হচ্ছে এক্ষেত্রে যোগান সমীকরণটা চেঞ্জ করে দিয়েছে। তো সমীকরণটা যদি এইরকম হয় তাহলে ভারসাম্য দাম এবং পরিমাণের উপর কী প্রভাব পড়বে? আবার দেখো, রাজশাহী বোর্ডে 2022 সালে ভারসাম্যের উপর যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে দাম 5 টাকা, 10 টাকা, 15 টাকা। দেখো, 5 টাকা হলে QD 150, QS=50, 10 টাকা হলে 100, 100 সমান সমান, 15 টাকা হলে 50 এবং 150। তাহলে এক্ষেত্রে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে বলেছে। এবং একইভাবে তুমি 3 নম্বর প্রশ্নটি দেখো, বলছে উদ্দীপকের তথ্যের আলোকে যোগান রেখা অঙ্কন করতে হবে, অর্থাৎ এই যে মান দেওয়া আছে তার ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করতে হবে। এবং বলছে এই 3, 6 এবং 9 টাকা দামে আবার চাহিদার পরিমাণ দেওয়া আছে, তখন সেই অনুযায়ী ভারসাম্যটা চিত্রের সাহায্যে অঙ্কন করতে হবে। 4 নম্বর প্রশ্নটি চট্টগ্রাম বোর্ডে 2022 সালে এসেছে। এই প্রশ্নটি দেখো, কিউডি এবং কিউএস সমীকরণ দেওয়া আছে এবং এর প্রেক্ষিতে কী করতে হবে? ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে হবে। আবার 7 টাকা হলে কী প্রভাব পড়বে সেটিও দেখাতে হবে। একইভাবে দেখো, 5 নম্বর প্রশ্নটা চাহিদা এবং যোগান সমীকরণ দেওয়া আছে এবং তার ভিত্তিতে বলছে দ্রব্যের দাম 4 টাকা হলে ভারসাম্য, এখানে এটি যদি ইংরেজিতে হয়, এটা আমরা ইংরেজিতে দাম 4 টাকা হলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে বিশ্লেষণ করো। এবং একইভাবে পরের প্রশ্নেও আছে যে QD=, এটিও 4 টাকা হবে যেহেতু এখানে বাংলা সেজন্য এটি লেখা হয়েছে, তো QD=10-2P, QS=, তো একই ধরনেরই প্রশ্ন। তো তোমরা যদি একবার এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে বুঝে যাও তাহলে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা এটির উত্তর করতে পারবে, তাই নয় কি? তাহলে প্রথমে আমরা দেখো প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করে। প্রথমে আমাদের এই প্রশ্নটা কী ছিল যে আমরা এবার সমাধান করি বা উত্তর করি। সমাধান হচ্ছে যে আমরা জানি ভারসাম্য অবস্থায় কী হবে, চাহিদা এবং যোগান সমান হবে। তাহলে আমরা জানি, আমি অত কিছু লিখছি না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তোমরা তো বইতে এবং দেখেছো যে কীভাবে লিখতে হবে, তারপর আমি মুখে বলছি এবং সঙ্গে যেটুকু না লিখলে না সেইটুকু লিখছি। দেখো, আমরা জানি ভারসাম্য অবস্থায় কী হবে, চাহিদা এবং যোগান সমান হবে। কখনো কিউডি থাকতে পারে, কিউএস থাকতে পারে, আবার কখনো ডি এবং এসও থাকতে পারে। তো কিউডি মানে চাহিদার পরিমাণ, কিউএস মানে যোগানের পরিমাণ এবং ডি মানে ডিমান্ড চাহিদা, এস মানে যোগান। তাহলে এখানে ডি সমান হচ্ছে 5-P আর S=-4+2P। তোমরা সমীকরণের সমাধান নিশ্চয় করতে পারো, এই অঙ্কগুলো আমি ক্লাসে দেখেছি, তোমরা খুব দ্রুতই করে ফেলো। তো আমি তারপরে করে দিচ্ছি, যারা পারো না -P এই 2P এদিকে চলে আসলে হয়ে যাবে -2P,
এখানে আছে মাইনাস ফোর, ফাইভ এদিকে আসলে হবে মাইনাস ফাইভ, তাহলে মাইনাস পি আর মাইনাস টু পি হবে মাইনাস থ্রি পি, পাঁচ আর চারের নয় মাইনাস নাইন, অতএব পি ইকুয়াল টু হবে মাইনাস নাইন এখানে রাখলাম, মাইনাস থ্রি এদিকে চলে আসলো, তিন তিরিকে নয়, অতএব পি ইকুয়াল টু কত হলো থ্রি। তাহলে পরিমাণ কত হবে, এই যে দাম আমরা পেলাম ভারসাম্য দাম তিন, এটা যে কোনো সমীকরণে বসা, দুইটিতেও বসিয়ে দেখতে পারো। তাহলে ডি ইকুয়াল টু কত হবে দেখো, ফাইভ মাইনাস পি, তাহলে পি ইকুয়াল টু কত পেয়েছি মাইনাস থ্রি, তাহলে ডি হবে টু। এবার যোগান দেখো, এস সমীকরণ ছিল মাইনাস ফোর প্লাস টু পি, তাহলে এবার কী হলো মাইনাস ফোর দাম কত পেয়েছি টু ইন্টু থ্রি, তাহলে এখানে মাইনাস ফোর প্লাস তিন দ্বিগুণ ছয়, সিক্স মাইনাস ফোর ইকুয়াল টু টু, তাহলে আমরা কী দেখলাম ডি ইকুয়াল টু এস ইকুয়াল টু টু হয়েছে। কাজে এখানে ভারসাম্য দাম হচ্ছে দুই এবং পরিমাণ ভারসাম্য দাম হচ্ছে তিন এবং পরিমাণ হচ্ছে দুই একক। এখন ঘ নাম্বার প্রশ্ন ছিল, চাহিদা সমীকরণ স্থির রেখে যোগান সমীকরণ এস ইকুয়াল টু মাইনাস সেভেন প্লাস টু পি হলে ভারসাম্য দাম ও পরিমাণের উপরে কি প্রভাব পড়বে। তাহলে খুব সহজেই তোমরা এবার ঘ নাম্বারে চলে যাও এবং লিখো, কি লিখবে, নতুন ভারসাম্য শর্ত অনুযায়ী ডি তো ঠিকই আছে, আবার ডি ইকুয়াল টু তাহলে এস প্রাইম দিয়ে দিই, অর্থাৎ যোগান রেখাটা পরিবর্তন হয়েছে। তাহলে ডি সমান কত ছিল, ফাইভ মাইনাস পি, আর এস ইকুয়াল টু কত হয়েছে, এস ইকুয়াল টু হচ্ছে মাইনাস সেভেন প্লাস টু পি। একইভাবে আবার সমাধান করো, তাহলে এখানে আছে বা মাইনাস পি প্লাস টু পি ইকুয়াল টু মাইনাস, এখানে টু পি চলে আসলো, এখানে থাকলো মাইনাস সেভেন, ফাইভ চলে আসলে মাইনাস ফাইভ, বা মাইনাস থ্রি পি ইকুয়াল টু সাত পাঁচে বারো মাইনাস বারো, অর্থে পি ইকুয়াল টু কত হবে দেখো, মাইনাস টুয়েলভ তো এই পাশে আছে, আর এই পাশ থেকে মাইনাস থ্রি আসলো, মাইনাস মাইনাস কেটে তিন চারে বারো, তাহলে পি ইকুয়াল টু হলো ফোর। ঠিক আছে, তাহলে এবার ভারসাম্য পরিমাণ কত হবে, এই যে সমীকরণ অর্থাৎ যে কোনো সমীকরণে তুমি এবার পি এর মান ফোর বসাও। তাহলে চাহিদা সমীকরণটি কী ছিল, ডি ইকুয়াল টু ছিল, ডি ইকুয়াল টু ছিল ফাইভ মাইনাস পি, তাহলে ফাইভ পি এর মান আমরা কত পেলাম নতুন, পি ইকুয়াল টু পেয়েছি ফোর, তাহলে পাঁচ থেকে চার বাতিল হলো এক। আবার নতুন যে পুরাতন যে যোগান সমীকরণ সেখানে তো এবার মান বসাবো না, নতুন যে যোগান সমীকরণ অর্থাৎ এস প্রাইম সেখানে মান বসায়, তাহলে মাইনাস সেভেন প্লাস টু পি, তাহলে কত হলো মাইনাস সেভেন প্লাস টু ইন্টু পি এর মান কত ফোর, তাহলে মাইনাস সেভেন প্লাস চার দুগুণ আট, আট থেকে সাত বাদ দিলে এক। তাহলে আমরা দেখলাম নতুন ভারসাম্য দাম পি প্রাইম বার ইকুয়ালটা আমরা পেয়েছি ফোর, এবং কিউ প্রাইম ডি বা কিউ প্রাইম এস যেটাই বলো, অর্থাৎ পরিমাণ নতুন ভারসাম্য পরিমাণ পেয়েছি আমরা অন, এখানে প্রাইম দ্বারা যেহেতু আগে আমরা কিউ দ্বারা দেখেছি, তাই নতুন ভারসাম্যর জন্য আমি প্রাইম চিহ্নটি ব্যবহার করলাম। তাহলে আমরা কি দেখছি যে এই প্রশ্নে যে যোগান সমীকরণটা পরিবর্তন হলে দামের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আগে দাম ছিল তিন টাকা, এখন দাম হয়েছে চার টাকা, আর তাহলে দাম বৃদ্ধি পেয়েছে, আর পরিমাণ কী হয়েছে, ভারসাম্য পরিমাণ ছিল আগে দুই একক, যে ভারসাম্য পরিমাণ ছিল কত দেখো দুই একক, আর এখন ভারসাম্য পরিমাণ হয়েছে এক একক, অর্থাৎ পরিমাণ হ্রাস পেয়েছে। তাহলে বাজারে দ্রব্যের দাম যখন যোগান রেখার পরিবর্তন হওয়ার ফলে দ্রব্যের দাম এক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এবং পরিমাণটা হ্রাস পেয়েছে, তো এটি নিশ্চয়ই তোমরা বুঝেছ। একই ধরনের দেখো আরও প্রশ্ন আছে, যেমন একই টাইপের এই টাইপের যে প্রশ্নটি আছে আমি সেটি নিয়ে একটু দেখাই, এই যে চার নম্বরের যে প্রশ্নটি লেখা ছিল দেখো, কিউ ডি ইকুয়াল টু থার্টি মাইনাস ফোর পি, কিউ এস ইকুয়াল টু টুয়েলভ প্লাস টু পি। ঠিক আছে, এখন এইখান থেকেও বলেছে উদ্দীপকের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর, তো একইভাবেই তোমরা উত্তর করবে। উত্তরটা কী, আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগান সমান হবে, আমার মনে হয় না যে এগুলো আমার আর করে দেওয়ার দরকার আছে, তোমরা নিজেরাই পারবে। তারপরে এটি আমি শুধু করে দিচ্ছি, এই তো এবার কী হবে, মাইনাস পিকে আমরা বাম পাশে, অর্থাৎ সমীকরণ সরল সমীকরণ যে অঙ্ক তোমরা সেভেন এইট নাইন টেনে করছে সেগুলো, তাহলে ফোর পি টু পি এদিকে চলে আসলে হয়ে যাবে মাইনাস টু পি, এখানে আছে বারো, এই থার্টি এদিকে আসলে হয়ে যাবে মাইনাস থার্টি। ঠিক আছে,
এইবার হচ্ছে দেখো -4 আর -2 -6p 12 থেকে 30, তো এটা প্লাস এটা মাইনাস, তাহলে 30 থেকে 12 বাদ দিলে কত হবে 18, মাইনাস মাইনাস কেটে দাও, p ইকুয়াল টু হচ্ছে 18 ভাগ 6, 3 6 18। এখানেও এই ক্ষেত্রেও আমরা ভারসাম্য দাম পেলাম কত 3। ঠিক আছে, এবার ভারসাম্য পরিমাণ কি হবে, যে কোনো দুইটি সমীকরণে তোমরা মানটা বসাও। কিউডি ইকুয়াল টু ছিল 30 -4p, তাহলে 30 -4 × 3, 30 − 3 = 12, 30 থেকে 12 বাদ দিলে কত হয় 18। আর কিউএস কত হবে দেখো, কিউএস ইকুয়াল টু ছিল 12 − 2p, তাহলে 12 + 2 × 3, 12 + 3 = 6 ইকুয়াল টু 18। তাহলে দেখো কিউ ডি এবং কিউএস সমান হচ্ছে, অর্থাৎ এটি ভারসাম্য দাম ছিল 3 টাকায়, ভারসাম্য পরিমাণ অর্থাৎ চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়েছে। তাহলে ভারসাম্য দাম হচ্ছে পি বার ইকুয়াল টু 3 এবং পরিমাণ হচ্ছে কিউ ডি বা কিউ বার ইকুয়াল টু 18। নিশ্চয়ই বুঝেছো। এখন ঘ নাম্বার ছিল দাম 7 টাকা হলে বাজারে কি প্রভাব পড়বে। তাহলে এই যে এখানে আমরা পি এর মান 3 এটা না বসিয়ে ঘ নাম্বারে যে তাহলে কি দেখাবো, কিউ ডি ইকুয়াল টু 30 − 4, পি এর মান এখন কত বলেছে 7 টাকা, তাহলে 7 বসাও, তাহলে 30 × 3 = 28, 30 থেকে 28 বাদ দিলে 2, তাহলে কিউ ডি ইকুয়াল টু হলো 2। আর কিউ এস ইকুয়াল টু সমীকরণটা কী ছিল, 12 + 2p, তাহলে 12 + 2 × 7, 12 + 7 × 14, 14 আর 12 = 2, 26। তাহলে এক্ষেত্রে দেখো চাহিদা কিউ ডি ইকুয়াল টু পেয়েছে 2, আর কিউ এস ইকুয়াল টু কত পাওয়া গেল, কিউ এস ইকুয়াল টু পাওয়া গেছে 26। তাহলে এক্ষেত্রে কিউ ডি ইজ লেস দ্যান কিউ এস, অর্থাৎ যোগান বেশি চাহিদা কম, ফলে বাজারে ভারসাম্য কি থাকবে না, ভারসাম্য বিঘ্নিত হবে এবং বাজারে দ্রব্য উদ্বৃত্ত অবস্থায় থাকবে। তো এই নিশ্চয়ই তোমরা এটা বুঝে গেলে। এখন দেখো আমি আরেকটা প্রশ্ন উত্তর নিয়ে একই টাইপের 5 নম্বর এবং 6 নম্বরের যে প্রশ্নটি লিখেছিলাম জাস্ট সেম, এখন কি আমার এটা দেখাতে হবে, নিশ্চয়ই দেখাতে হবে না। যেমন কী ছিল এই প্রশ্নটি, যে ডি ইকুয়াল টু 20 − 2p এবং এস ইকুয়াল টু -8 + 2p, কী করতে হবে, চাহিদা যোগান সমীকরণ হতেই ভারসাম্য নির্ণয় করতে হবে, আর দ্রব্যের দাম 4 টাকা হলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে বিশ্লেষণ করো। তো তারপর আমি একটু দেখাই দিচ্ছি, দেখো 5 নম্বরের আমরা গ দেখাচ্ছি, ডি ইকুয়াল টু কত 20 − 2p আর এস ইকুয়াল টু কত -8 + 2p। তাহলে ভারসাম্য অবস্থায় কী দেখানো হয়, যে আমরা জানি যে বাজারে তখনই ভারসাম্য হবে যখন ডি ইকুয়াল টু এস হবে। তাহলে সমীকরণ দুইটা আমরা লিখবো -20 − 2p ইকুয়াল টু -8 + 2p। এবার তাহলে 2 − 2p এদিকে থাকবে, 8 2p এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, এখানে আছে -8, 20 এই পাশে নিলে কত হবে -20 হবে, তাহলে এটা সমান -2p আর -2p 4p, 20 আর 8 −28, অতএব পি ইকুয়াল টু হবে -28 − 4, 4 × 7 = 28, অতএব পি ইকুয়াল টু হচ্ছে 7। এবার পরিমাণ তাহলে কী হবে, পরিমাণ নির্ণয়ের জন্য তোমরা কী করবে, যে দুটি সমীকরণে মান বসিয়ে দেখো, ডি ইকুয়াল টু কত ছিল, ডি ইকুয়াল টু ছিল 20 − 2p, তাহলে 20 − 2 × p এর মান পেয়েছি কত, পি বার ইকুয়াল টু আমরা পেয়েছি 7, তাহলে মান বসালা, তাহলে 20 − 7 × 14, 20 থেকে 14 বাদ দিলে 6। আবার এর সমীকরণ ছিল কত, -8 + 2p, এখানে মান বসা, এস ইকুয়াল টু -8 + 2 × p সমান কত 7, তাহলে -8 + 7 × 14, 14 থেকে 8 বাদ দিলে কত হয় 6, তাহলে দেখছো কিউ বার ইকুয়াল টু হয়ে গেল 6। আর এই ক্ষেত্রে ঘ নম্বরে যে প্রশ্নটি ছিল, যে দ্রব্যের দাম 4 টাকা হলে ভারসাম্যের উপরে কী প্রভাব পড়বে, তাহলে আবারও চাহিদা ঘ নম্বরে গেলে তোমরা চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণে মানটা বসিয়ে দেখো, পি ইকুয়াল টু কত বলেছে 4 টাকা, তাহলে পি ইকুয়াল টু 4, তাহলে 20 − 7 = 8, 20 থেকে 8 বাদ 12, ওকে। এস কী ছিল, এস ছিল -8 + 2p, 2p -8 + 2p, তাহলে -8 + 2 × 4, তাহলে -8 + 7 = 8, 8 × 8 = 0, তাহলে এক্ষেত্রে বাজারে যোগান পরিমাণ 0 কিন্তু চাহিদা হচ্ছে ডি, অর্থাৎ ভারসাম্য অবস্থা অর্জিত হবে না।
ঠিক একইভাবে ৬ নম্বর প্রশ্নটি যেটা ছিল সেই ক্ষেত্রে তোমরা একটু দেখো এখানে সমীকরণটা কি ছিল, এই যে একটু ভালো করে লক্ষ্য করো, ৬ নম্বরে ছিল কিউ ইকুয়াল টু টেন মাইনাস টু পি, এটা বরিশাল বোর্ডে ২২ সালে এসছে, এবং কিউ এস ইকুয়াল টু ছিল মাইনাস টু প্লাস টু পি, তাহলে এই ক্ষেত্রে ভারসাম্য কত হবে? ৬ নম্বর দেখো বরিশাল বোর্ডেরটা আমরা কি বলবো, ভারসাম্য অবস্থা ডি ইকুয়াল টু এস, এখানে সমীকরণ ডি ছিল টেন মাইনাস টু পি, এখানে যেহেতু সমীকরণের সমাধানের বেলায় তোমরা জানো এখানে বা লিখতে হয় বা এইভাবে চিহ্ন দিতে হয়, এস ইকুয়াল টু কত, মাইনাস টু প্লাস টু পি, তাহলে কি হবে টু পি এই দিকে থাকলো, মাইনাস টু পি এদিকে প্লাস টু পি চলে আসলো, মাইনাস টু মাইনাস টেন, তাহলে মাইনাস ফোর পি ইকুয়াল টু মাইনাস টুয়েলভ, মাইনাস মাইনাস আগেও কাটতে পারো, পি ইকুয়াল টু টুয়েলভ বাই ফোর থ্রি, তাহলে পি বার ইকুয়াল টু কত হলো থ্রি। এবার তাহলে যোগান চাহিদা কত হবে, চাহিদা ছিল টেন মাইনাস টু পি, তাহলে টেন মাইনাস টু ইন্টু থ্রি, টেন মাইনাস সিক্স হলো ফোর, আর এস ইকুয়াল টু কত হবে, এস ছিল মাইনাস টু প্লাস, এস ইকুয়াল টু ছিল মাইনাস এস প্লাস টু পি, তাহলে মাইনাস টু প্লাস টু ইন্টু পি সমান কত থ্রি, মাইনাস টু প্লাস তিন দ্বিগুণ ছয়, তাহলে কত হলো মাইনাস টু প্লাস সিক্স, ছয় থেকে দুই বার দিলে চার, তাহলে আমরা পেলাম পি বার ইকুয়াল টু থ্রি এবং কিউ বার ইকুয়াল টু চাহিদা এবং যোগান দুটোই সমান, অর্থাৎ পি বার ইকুয়াল টু ফোর, তাহলে নিশ্চয়ই বুঝেছ। আর এক্ষেত্রেও আবার তোমার ছিল যে দাম যদি ৪ টাকা হয় তাহলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে, তাহলে ঘর নম্বরে তোমরা আবারও দেখো টেন মাইনাস টু পি, তাহলে ডি সমান এই সমীকরণ, এই সমীকরণ এখন পি এর মান কত বসাবো, তিন ভারসাম্য ছিল তিন, এখন বলছে ৪ টাকা হলে কী হবে, তাহলে ফোর বসাও, তাহলে টেন মাইনাস ৮ দশ থেকে ৮ বাদ দিলে ২, আর এস কী হবে যোগান, এস ছিল মাইনাস টু প্লাস টু পি, তাহলে মাইনাস টু প্লাস টু ইন্টু ফোর, মাইনাস টু প্লাস ফোর চার দুগুণ ৮, ৮ থেকে ২ বাদ দিলে ৬, তাহলে চাহিদা ডি হলো ২ আর যোগান হলো ৬, অর্থাৎ কি হচ্ছে বাজারে ডিমান্ড কম হচ্ছে সাপ্লাই বেশি হচ্ছে, অর্থাৎ বাজারে কী হবে দ্রব্য উদ্বৃত্ত অবস্থায় থাকবে। তো এই আরও দুটি প্রশ্ন আমার লেখা ছিল, তো সেই প্রশ্ন দুটি নিয়ে যদি আমি ভিডিওটি করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তা আমার এই পরবর্তী প্রশ্ন এবং আরও প্রশ্নের উত্তর যদি তোমরা জানতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর আজকে তাহলে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।